আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, যদি আপনার কম্পিউটারটা চালু থাকে এবং হুট করে মানে হঠাৎ করে কোনো অন্য বাইরে বাহ্যিক কোনো সমস্যার ছাড়া হুট করে যদি মনে করুন যে বন্ধ হয়ে যায় কম্পিউটারটা, এই সমস্যাটা যদি হয় তাহলে আপনি কি করবেন, এইটার লক্ষণটা আগে বলে নিই আপনাকে। প্রথমে হচ্ছে যে আপনার কম্পিউটার ভালো আছে, তো হুট করে হঠাৎ করেই দেখবেন যে আপনি কম্পিউটার স্টার্ট বাটনে চাপ দেওয়ার পর এক মিনিট অথবা দেড় মিনিট চলবে, দুই মিনিট অথবা আড়াই মিনিট চলে কম্পিউটারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং এই সমস্যাটা যখন হবে তখন আপনি আসলে কি মানে দেখে আপনি এটাকে ঠিক করবেন বা কি সমস্যা হয়েছে বলে আপনি এটাকে আইডেন্টিফাই করবেন, এটা কিন্তু অনেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলে দিই, এই কারণটা প্রায় 90-95% ঘটে হচ্ছে প্রসেসরের গরম হওয়ার কারণে। অর্থাৎ আপনি যখন কম্পিউটার কিনেন তখন আপনার যে প্রসেসরটা মাদারবোর্ডের যে জায়গাটাতে বসানো থাকে সেই জায়গাটাতে প্রসেসরের উপরে তার্মাল পেস্ট দিয়ে তারপর উপরে একটা ফ্যান দেওয়া হয়, এটা হচ্ছে কুলিং ফ্যান। এখানে কুলিং ফ্যান ছাড়াও লিকুইড কুলার আছে, এয়ার কুলার আছে, আরও বিভিন্ন ধরনের মানে ভালো ভালো কুলার আছে। এই কুলারগুলো কেন ব্যবহার করা হয়, প্রসেসরটা যাতে ঠান্ডা থাকে, আর প্রসেসরটা তার নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে যদি না থাকে এবং যদি এর চেয়ে বেশি তাপমাত্রার হয়ে যায় তখন সাথে সাথে কম্পিউটারটা শাটডাউন হয়ে যায়। এবং মাদারবোর্ডে এটা কিন্তু এই ধরনের সফটওয়্যার বা এই ধরনের প্রোগ্রাম করাই আছে যাতে এর চেয়ে বেশি পরিমাণ তাপমাত্রা হলে অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে। কারণ এর চেয়ে যদি বন্ধ যদি না হয়ে যায় তাহলে কিন্তু এখানে গরম হতে হতে দেখা যাবে যে মাদারবোর্ডও পুড়ে যাবে, মাদারবোর্ডে আগুন লেগে যেতে পারে। এই জন্য মাদারবোর্ডে এখানে প্রোগ্রামিং করা আছে যাতে বেশি পরিমাণ তাপমাত্রা হলে এই কম্পিউটার অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের বোঝানোর জন্য এসেছি সেটা হচ্ছে যে যদি কম্পিউটার স্টার্ট করার পরে এক দুই মিনিট বা পাঁচ মিনিট পরে যদি হুট করে হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে যেতে থাকে, মানে এটা একবার না, যখনই আপনি ছাড়বেন তখনই বন্ধ হয়ে যাবে, দু তিন মিনিট পর চার মিনিট পরে দেখবেন যে বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি যারা করবেন আপনার প্রথমে হচ্ছে কুলিং ফ্যানটা ঘুরছে কিনা সেটা লক্ষ্য করবেন। যদি কুলিং ফ্যান না ঘুরে তাহলে কুলিং ফ্যানটাকে আপনাকে পাল্টাতে হবে, ভালো কুলিং ফ্যান লাগাতে হবে। এক দুই নম্বর হচ্ছে আপনার যে প্রসেসরটা আছে প্রসেসরটার উপরে এবং কুলিং ফ্যানটা যখন প্রসেসরের উপরেই কিন্তু কুলিং ফ্যানটা থাকে, এইখানে যখন লাগাবেন তখন এটা দুইটার মাঝখানে এক ফোঁটা তার্মাল পেস্ট বসিয়ে দিতে হবে। এক ফোঁটা তার্মাল পেস্ট একদম প্রসেসরের মাঝ বরাবর দিতে হবে, এটা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে না, তার্মাল পেস্ট দিতে হবে। তার্মাল পেস্ট না দিয়ে কিন্তু আপনি এটা কুলিং ফ্যানটা লাগাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রকম ইফিসিয়েন্সি বা এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা যখন অনেক দিন হয়ে যায় পিসি আমরা পরিষ্কার করি না তখনও কিন্তু এই সমস্যাটা হয়, পিসি নিয়মিত পরিষ্কার করতে হবে। এবং যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি যেটা করবেন ব্লোয়ারের সাহায্যে পরিষ্কার করবেন। ব্লোয়ারের সাহায্যে কীভাবে পরিষ্কার করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি সেটা দেখে নেবেন। ব্লোয়ারের সাহায্যে একদম কুলিং ফ্যানটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ব্লোয়ার যদি যখন আপনি দিবেন একটু দূর থেকে তখন দেখবেন যে এখান থেকে একদম পরিষ্কার হয়ে গেছে, একটুও বালু থাকবে না। আর এইখানে এই হুট করে বন্ধ হয়ে যাওয়ার আরেকটা বেশি পরিমাণ কারণ যেটা সেটা হচ্ছে যে প্রসেসরের গুড়ায় কুলিং ফ্যান এবং প্রসেসরের গুড়ায় প্রচুর পরিমাণ ধুলোবালি জমা। এখানে যদি প্রচুর পরিমাণ ধুলোবালি জমে তাহলে এইখানে হচ্ছে যে তাপমাত্রাটা ইয়া করতে পারে না। কুলিং ফ্যানের কাজই হচ্ছে এই প্রসেসরটাকে কুল রাখা, মানে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা। যদি বেশি পরিমাণ এখানে ধুলোবালি জমে তাহলে কিন্তু এই কুলিং ফ্যানটা যেটা করতে পারে না, এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারে না। আর তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক আপনার মাদারবোর্ড থেকে প্রোগ্রামিং করা আছে যে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, হুট করে যে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ হুট করে আমি বলি, মনে করুন যে আপনার এখানে পাওয়ার সাপ্লাই ভালো আছে, তারপর হচ্ছে যে আপনি ইউপিএস ব্যবহার করতেছেন, তারপর অন্যান্য সব ডিভাইসই ভালো আছে, র্যাম ভালো আছে, সবই ভালো আছে, কিন্তু হুট করে আপনার কম্পিউটার ছাড়ার পর এক দুই তিন মিনিট পরে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণের সমাধান হিসেবে কিন্তু আমি এটা বলছি। এটা অবশ্যই প্রসেসরের অত্যাধিক গরম হয়ে যাওয়ার জন্য কিন্তু এই সময়টার মধ্যে বা এই কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায়।
বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে যদি এই সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে কীভাবে এটা সমাধান করবেন। আশা করি আপনার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।